দীর্ঘদিন তলিয়াছে বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরির পূর্ব পাশের পন্টনের সংযোগ সড়ক। পানগুচ্ছি নদীর জোয়ারের পানিতে অবস্থা হয়েছে ভোগান্তিতে সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। সংযোগ সড়কটি উঁচু করার দাবি ভুক্তভোগীদের। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি জোয়ারেই ডুবছে ফেরির সংযোগ সড়ক। বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশের সংযোগ সড়কটির এ দশায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সড়কটি উঁচু করার দাবি ভুক্তভোগীদের। যখন 2 ফুট থেকে 3 ফুট পানি হয় তখন মানুষ তো যাতায়াত করতে অনেক সমস্যা। তারপরে ওর ভিতর থেকে মানুষ যাতায়াত করে, যা মা বোন সবাইরই আছে, চলতে ফিরতে সমস্যা। এটা কেউ গ্যারেজ দিচ্ছে না, যেহেতু গনে গনে পানিতে ডুবে যায়, গাড়িগুড়ি নিয়ে বহুত ঝামেলা হয়। জরুরি মুহূর্তে আমাদের এই ঘাট উঁচু করার প্রয়োজন আছে। এটা কর্তৃপক্ষ যথাযথভাবে যদি এটা সমাধান করে দেয়, আমাদের যানবাহন চলাচলের জন্য এবং জনগণের জন্য সুবিধা হবে। জোয়ারের পানিতে তলিয়ে যায় এবং রাস্তাঘাট তলায় যায়, আমাদের গাড়িগুড়ি করতে ফেরিতে সমস্যা হয়। সড়ক বিভাগ বলছে নদীতে সবসময় একই পরিমাণ পানি থাকে না। জোয়ার ও ভাটার কারিগরি বিষয় মাথায় রেখে সংযোগ সড়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি ফেরিঘাট ওঠানো মানে ওঠায় এবং নামায়, সেক্ষেত্রে টেকনিক্যাল কোনো সুবিধা পাওয়া যাবে না, বরং না ওঠানো নামানো করলে পরে এটা অসুবিধা হবে। গাড়ি মানে ভাটার সময় গাড়ি উঠতে পারবে না, অনেক হাইটটা বেড়ে যাবে, সেক্ষেত্রে উঠতে পারবে না। আবার এই জোয়ারের সময় কিছু সময় ডুবে থাকতেছে, ঠিক আছে, এটা হয়তো সাময়িকভাবে, হয়তো 1 সপ্তাহের ভিতরে এই প্রবলেমটা চলে যাবে আর কি, তখন আর এই প্রবলেম থাকবে না। এটা সাময়িক জোয়ারের পানির জন্য এটা হয়েছে আর কি। বর্ষা মৌসুমে মোরেলগঞ্জ ফেরি ব্যবহারকারীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। তা চলে 3 থেকে 5 মাস। দ্রুত এর অবসান চায় যাতায়াতকারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।